হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরবিটিভি চ্যানেলে। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 114 নম্বর পর্বটি। আসুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথমত যে শব্দটি আছে সেটা হচ্ছে তোশক। তোশককে আরবি ভাষায় বলে তুররাহ। তুররাহ অর্থ তোশক। তারপর লিখা আছে ময়লা। ময়লাকে আরবি ভাষায় বলে ওয়াসাক বা কাসরা। ওয়াসাক বা কাসরা মানে ময়লা। এবার লিখা আছে সাধারণ। সাধারণকে আরবি ভাষায় বলা হয়ে থাকে আল আদি। আল আদি মানে সাধারণ। নেক্সটে লিখা আছে রক্ত। রক্তকে আরবি ভাষায় বলে দম। দম মানে রক্ত। এবারে লেখা বুজা। বুজা এর আরবি হচ্ছে আরফ। আরফ মানে বুজা। আর না বুজাকে আরবিতে বলে মা আরফ বা মু আরফ। নেক্সট লেখা আছে আজ। আজ এর আরবি হলো আলিয়ুম। আলিয়ুম মানে আজ। তারপর আগামীকাল। আগামীকাল এর আরবি হলো বুখরা। বুখরা অর্থ আগামীকাল। এবারে লেখা আছে গতকাল। গতকাল এর আরবি হলো আমস। আমস মানে হচ্ছে গতকাল। তারপর লেখা মিনিট। মিনিটকে আরবি ভাষায় বলে দিগিগা। দিগিগা মানে মিনিট। নেক্সট লিখা কত। কত এর আরবি হলো কাম। কাম মানে কত। এরপর লিখা আছে ডাক্তার। ডাক্তারকে আরবি ভাষায় বলে তবিব। তবিব মানে হচ্ছে ডাক্তার। নেক্সট লিখা ওষুধ। ওষুধের আরবি হলো দাওয়া। দাওয়া মানে ওষুধ। এবার লেখা আছে মেহমান। মেহমান এর আরবি হলো দইফ। দইফ মানে হচ্ছে মেহমান। পরবর্তী শব্দটি হলো অত্যাচার। অত্যাচারকে আরবিতে বলা হয় জুলুম। জুলুম মানে হচ্ছে অত্যাচার। এরপর লেখা আছে পরাজয়। পরাজয় এর আরবি হলো ফাসাদ। ফাসাদ মানে হচ্ছে পরাজয়। নেক্সট লিখা পানির বোতল। পানির বোতলকে আরবিতে বলবেন মাইকারুয়া। মাইকারুয়া অথবা মায়াকারুয়া মানে পানির বোতল। এখন লিখা আছে চুপ করো। আর আরবি হলো উস্কুত। উস্কুত মানে হচ্ছে চুপ করো। লিখা আছে তেল। তেলকে আরবিতে বলে জেত বা জেইট অথবা জাইতুনও বলা হয়ে থাকে। তো জেত অর্থ তেল। তারপর লিখা উট। উট এর আরবি হলো জামাল। জামাল মানে উট। এবার লিখা আছে চাহিদা। চাহিদা এর আরবি হলো তলব। তলব মানে চাহিদা। নেক্সট লিখা আকাশ। আকাশ এর আরবি হলো সামাউন। সামাউন মানে হচ্ছে আকাশ। তারপর সাইজ। সাইজ কে আরবি ভাষায় বলে মেগাজ। মেগাজ মানে হচ্ছে সাইজ। এবার লিখা আছে মরিচ। মরিচের আরবি হলো ফিলফিল। ফিলফিল অর্থ মরিচ। নেক্সট লিখা আছে লেবু। লেবুকে আরবিতে বলে লেমন। লেমন লেমন মানে লেবু। পরবর্তী শব্দটি হলো আঙ্গুর। আঙ্গুরকে আরবিতে সুন্দর করে বলে ইনাব। ইনাব মানে আঙ্গুর। তারপর লিখা আছে তরমুজ।
তরমুজ কি আরবি ভাষায় বলে? বেত্তিক। বেত্তিক মানে হচ্ছে তরমুজ। এবার লেখা আছে আনারস। আনারসের আরবি হলো আনানাস। আনানাস মানে হচ্ছে আনারস। নেক্সটে লেখা আছে সারা। সারা এর আরবি হলো বেদুইন। বেদুইন মানে হচ্ছে সারা। এবার লেখা আছে লাগবে। লাগবে এর আরবি হচ্ছে আবগা। আবগা মানে লাগবে। নেক্সটে লেখা বুক। বুক এর আরবি হচ্ছে সদর। সদরকে সদর মানে বুক। তারপর লেখা আছে জিব্বা। জিব্বা এর আরবি হচ্ছে লিসান। লিসান মানে জিব্বা। এবারে লেখা আছে টেবিল। টেবিল এর আরবি হচ্ছে তবিলা। তবিলা মানে টেবিল। তারপর লেখা আছে আমার। আমার এর আরবি হচ্ছে মালানা। মালানা অর্থ আমার। তারপর লেখা আছে ভাঙ্গা। ভাঙ্গা এর আরবি হচ্ছে মাকসুর। মাকসুর মানে হচ্ছে ভাঙ্গা। নেক্সট লেখা আছে মাথা। মাথাকে আরবি ভাষায় বলে রাজ। রাজ অর্থ মাথা। এবার লেখা আছে চুল। চুল এর আরবি হলো শার। শার মানে চুল। পরবর্তী শব্দটি হলো বই। বইকে আরবি ভাষায় বলা হয়ে থাকে কিতাব। কিতাব কিতাব মানে বই। নেক্সটে লেখা আছে কথা। কথা এর আরবি হলো কালাম। কালাম মানে কথা। তারপর লেখা আছে সোনা। সোনা এর আরবি হলো ইসমে। ইসমে অর্থ সোনা। না এর আরবি হচ্ছে মাফি। মাফি অথবা লা বলতে পারে। লা লা মানে না। আমরা চলে আসলাম বেসিক আরবি ভাষা পর্ব 114 এর শেষে। আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সর্বপ্রথম অনুরোধ করব এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য, আর কমেন্ট করে জানানোর জন্য যে আমাদের আজকের পর্বটি আপনার কেমন লেগেছে। আরেকটি কথা, যারা এখনো পর্যন্ত আমাদের এই আরবিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। বিশেষ করে নতুনরা, আপনাদের জন্য নতুন নতুন পর্ব দেওয়া হচ্ছে, কেউ মিস করবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে কিন্তু আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি আজকের পর্ব এখানেই। আল্লাহ হাফেজ।